আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার, মানে একটি ব্যানার ডিজাইন করতে কি কি প্রয়োজন, সেটাই আমরা দেখব আজকে এই ভিডিওতে। ফার্স্ট আপনাকে ব্যানার বানাতে যে জিনিসটি লাগবে সেটি হলো কন্টেন্ট। সে কন্টেন্ট আপনি যদি কাজ করেন আপনার ক্লায়েন্ট দেবে, হয়তো যদি আপনি নিজের জন্য করেন সে কন্টেন্ট, আপনাকে কন্টেন্ট আগে লিখতে হবে। একটি ব্যানারে যত কন্টেন্ট কম ইউজ করা যাবে, মানে যত টেক্সট কম ইউজ করবেন অত সুন্দর হবে। আর মানে একটি ডিজাইনের মধ্যে আপনাকে বোঝাতে হবে যে আমি একটা কোনো টেক্সট ইউজ করে আমি সম্পূর্ণ জিনিসটাকে বোঝাতে চাচ্ছি, আমি কি দেখাতে চাচ্ছি এই পোস্টার, এই ব্যানারটির মধ্যে, এই ব্যানারটির মধ্যে আমি কি দেখাতে চাচ্ছি, মানে সেটাই কিছু টেক্স ইউজ করে, মানে সিম্পল কিছু টেক্স ইউজ করে আপনাকে দেখাতে হবে পুরো জিনিসটাকে। তো শুরু করা যাক। তো আমি আজকে দেখাবো ফেসবুক অ্যাডস ব্যানার বানানো। তো ফেসবুক অ্যাডস ব্যানার বানানো অনেক ধরনের সাইজ আছে, আজকে আমি একটা কমন সাইজ নিয়ে কাজ করব, সিম্পল একটি ডিজাইন করব, করে দেখাবো। ডিজাইন আপনার যে কোনো কিছু হতে পারে, আপনার চিন্তাভাবনার উপরে ডিজাইন তৈরি হবে, কিন্তু মেন মেন যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলোই আজকে এই ভিডিওর মধ্যে দেখানো। আমি যে সাইজটা নিয়ে আজকে কাজ করব সেটা হলো 1080 পিক্সেল বাই 1080। এই একটা কমন সাইজ, এই সাইজের উপরে আমরা কাজ করে দেখাবো। নিলাম এখান থেকে আমি রেজলিউশনটা নিব 72x72, আর কালার মোড 8GB নেব, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া অ্যাডস ব্যানার এই জন্য আমি 8GB মোডটাকেই আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের ডিজাইন শুরু করব। তো আমি এক ডিজাইন করবো, এখানে একটা বক্স নেব, আমি বক্সটি নিলাম। আমি এই কর্নারটাকে রাউন্ড করবো, রাউন্ড করার কারণে আমি 150x150 করে রাউন্ড করে নিলাম। এটাকে আমি রোটেট করে নিলাম। এটা এখানে রেখে দিলাম। তারপর এখানে পেন টুল নিয়ে এখানে একটি নিউ লেয়ার নিয়ে নেব, এখানে কালার ফিল করব। আমি একটা কালার নিয়ে নিচ্ছি, এই কালারটি ফিল করব, এখানে এই কালারটি এখানে ফিল করে দিলাম। এই কালারটি কিসের জন্য নিলাম আমি পরে আপনাদের বোঝাবো, এই কালারটা অ্যাকচুয়ালি কিসের জন্য নেওয়া। এখানে আমরা একটা ছোট্ট বক্স নিয়ে নিচ্ছি, আর একটা এটাকে আমি নিয়ে নিচ্ছি ইয়েলো কালার। এখন আমি এই যে পোর্শনটা আছে এখানে আমি একটা ছবি ইউজ করব, তো এটাকে ঠিক করে নিচ্ছি একটু, এখানে একটি ছবি ইউজ করব। ছবি আনার জন্য এখান থেকে ফাইল, প্লেস লিঙ্ক, আগের থেকে আমি এখানে ছবি একটি সেভ করে রেখেছি, ছবিটাকে
নিয়ে আসবো এখানে। ছবিটি আমার প্রয়োজন মতো এখানে বড় করে নেব। তারপর এখানে এটাকে ক্লিপিং মার্ক করে দেব। প্রয়োজন মতো ছবিটি অ্যাডজাস্ট করে নেব। হয়ে গেল, এখন আমাদের কন্টেন্ট লেখার, কন্টেন্ট লেখার জন্য আমি আগে থেকে কিছু কন্টেন্ট লিখে রেখেছি, সেটাকে এখানে নিয়ে আসছি। ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ফন্ট সিলেকশন। ফন্ট সিলেকশন যদি ভালো না হয় তো ডিজাইন এত ভালোভাবে প্রদর্শন করবে না, মানে ডিজাইনটা ভালো দেখাবে না। আপনারা ফন্ট যত সুন্দর ফন্ট ইউজ করবেন তত গেটা পাবে। আর ফন্ট এবিজিবি কোনো ফন্ট ইউজ করা যাবে না, সিম্পল কোনো ফন্ট ইউজ করতে হবে। তা আমি এখন আমার সবথেকে প্রিয় ফন্ট এটাকে ইউজ করছি, মানে এখন সবথেকে বেশি ইউজ করি এই ফোন। টেক্সটগুলো সব আমি নিয়ে আসলাম, এখন এগুলোকে সাজাতে হবে। সাজাচ্ছি কীভাবে, কোনটা কোথায় ইউজ করলে ভালো হবে। টেক্সটগুলি মোটামুটি আমার সাজানো কমপ্লিট। এখন আমি কিছু জিনিস এখানে ইউজ করব, সেটা হলো এখানে কিছু আইকন ইউজ করব দেখতে আরও ভালো হওয়ার জন্য। তো আমার আগে থেকে কিছু আইকন এখানে সেভ করা রয়েছে, এই আইকনগুলো আমি এখানে এখানে সেট করে দেবো। এখানে আমি একটা ফোনের আইকন নিয়ে আসবো, আর থেকে আমার সেভ করা আছে এখানে। এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। আমি এখানে চাচ্ছি একটা আমি বটন দেবো, একটা এখানে বটন ইনরোল নাও বলে একটা বটন আমি এখানে ইউজ করব। বটনের জন্য আপনারা সবাই জানেন, এখান থেকে রেকট্যাঙ্গেল টুল নিয়ে আপনি নর্মাল টুল নিতে পারেন। এখানে আমি বটনটা ইউজ করলাম, এখানে বটন একটা ইউজ করলাম। তো এখানে আমি কিছু লিখবো বটনে, তো আমি এখানে লিখলাম ইনরোল নাও। এটাকে মিডিল করার জন্য আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, মিডিল অ্যালাইনমেন্ট।
মোটামুটি আমার ডিজাইন কমপ্লিট। আমি এখানে একটি লোগো ইউজ করব, আমার ডিজাইন ফাইনালি কমপ্লিট হয়ে গেল। মানে এখানে ডিজাইনের মানে যে যে জিনিসগুলো সব থেকে বেশি আপনাকে মনে রাখতে হবে সেগুলো দেখুন, এখানে আমি লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স নাও অ্যাট আলিপুরদুয়ার, এখানে যে আমি এখানে লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে হাইলাইট করেছি, মানে মোটা কোনো ফান্ড ইউজ করেছি, কারণ এই কোর্সটা হলো ডিজিটাল মার্কেটিং, মানে যেটার উপর আমার বেস করে এই পোস্টারটি তৈরি করা, মানে সেটাকে সবসময় হাইলাইট করতে হবে। তো এখানে লার্ন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা আমাদের এখানে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা সেল করব, তো এই প্রোডাক্টটাকে হাইলাইট করতে হবে। তো এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং যে লেখাটা আছে এটাকে আমি হাইলাইট করে দিয়েছি, মোটা কোনো ফন্ট ইউজ করেছি, বাকি যে ফন্ট আছে নর্মাল এইভাবে সিম্পল কোনো ফন্ট ইউজ করেছি। আপনারা সিম্পল কোনো ফন্ট ইউজ করে এইভাবে সুন্দর ডিজাইন করতে পারেন। আরেকটি জিনিস সেটা হলো এখানে ডিজিটাল মার্কেটিংটা, ডিজিটাল মার্কেটিং যে প্রোডাক্টটা আছে সেটা যতটা জরুরি, এই বন্ডের কাছে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করবো যতটা জরুরি, ততটাই জরুরি আমাদের ওয়েবসাইট অ্যান্ড মোবাইল নাম্বার। ওয়েবসাইট আর মোবাইল নাম্বারটা ডিজিটাল মার্কেটিংটা যেভাবে আপনি হাইলাইট করেছেন সেইভাবেই আপনাকে মোবাইল নাম্বার আর ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস হাইলাইট করতে হবে। ও ডিজিটাল মার্কেটিং যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং মোবাইল নাম্বার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আগামী পর্বে দেখা হবে। থ্যাংক ইউ।